কে ভুয়া আর জনগণ কাকে কি নামে আপনার সম্বোধন করে সেটা আমরা সবাই জানি। বর্তমানে এই অনির্বাচিত অবৈধ ফ্যাসিস্ট সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা সন্ত্রাস এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা গণতন্ত্রের পুনরুদ্ধারে আন্দোলন যারা করছেন তাদেরকে গ্রেফতার, তাদেরকে অত্যাচার, নির্যাতন এবং গুলিবর্ষের মধ্যে হত্যা করছেন। তারপরেও এই দেশের জনগণের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা তাকে দমন করতে না পেরে তারা আরও মরিয়া হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে এবং এবারও যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই অবশ্যই সফল হবে এবং এই সরকারের পতন ঘটিয়েই তারা সেই আন্দোলনকে সফল করবে। একটা কথা সবসময় আমাদের সকলের মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করছি। এখানে কোনো ব্যক্তি, কোনো দল বা আপনার কারো সৈন্য সংগঠনের ব্যাপারে আন্দোলনটা করছি না, তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করছি না। এই আন্দোলনটা জনগণের ভোটাধিকার ফেরত পাওয়ার আন্দোলন করছি আমরা, তার অধিকারকে ফেরত পাওয়ার আন্দোলন করছি, তার ভোটের অধিকারকে ফেরত পাওয়ার আন্দোলন করছি, তার কথা বলার অধিকারকে ফেরত পাওয়ার আন্দোলন করছি। আপনার উত্তরের কর্মসূচি হচ্ছে 31 জানুয়ারি, সরি বারবার ভুল হচ্ছে ভাই, 28 জানুয়ারি শনিবার দুপুর 2টায় বাড্ডা সুবস্তু বেলি থেকে শুরু করে রামপুরা হয়ে আবুল হোসেনের আবুল হোটেলের সামনে শেষ হবে, মালিবাগ, আচ্ছা রামপুরা, রামপুরা হয়ে মালিবাগ। তারপরে আছে আপনার 31-1, এটা হচ্ছে উত্তরের, এটা হচ্ছে আপনার গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর 1 নম্বর হয়ে 10 নম্বর গোল চত্বরে শেষ হবে। এরপরে হচ্ছে আপনার দক্ষিণ, দক্ষিণের পদযাত্রা হচ্ছে 31-1 আপনার যাত্রাবাড়ি থেকে শ্যামপুর দুপুর 2টায়, আর 1 ফেব্রুয়ারি 1-2 এটা মুগদা থেকে মালিবাগ দুপুর 2টায়, না 4 ফেব্রুয়ারি প্রোগ্রাম তো আছে, 4 ফেব্রুয়ারি প্রোগ্রামের মাঝখানে ঢাকা মহানগরীর প্রোগ্রাম এটা, এবং এটা আমরা বিএনপি থেকে দিচ্ছি। আমরা অন্যান্য দলগুলোকে আমরা আপনার বলবো যদি তারা অংশগ্রহণ করতে চান তারা তাদের মতো করে যোগাযোগ করবে না। আমার মনে হয় কি এই বিষয়গুলো আপনাদের আগেও বলেছি যে আমার এগুলোর উত্তর দিতে আমার রুচিতে বাদে, কে ভুয়া আর জনগণ কাকে কী নামে আপনার সম্বোধন করে সেটা আমরা সবাই জানি, কথা বলে তো লাভ নেই, সে তো করবেই। আপনার রাজনীতিতে যে যার মতো করে তার যার যার মতো করে কথা বলবে না, এটা তো আপনার প্রমাণই হবে রাজপথে, সেটা তো ইতিমধ্যে প্রমাণিত হচ্ছে। যারা রাতের অন্ধকারে আগের রাতে ভোট করে, যারা 154 জনকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করে দেয় আর বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তাদের কোন মুখে সব কথা বলে নির্বাচন সম্পর্কে, এটা আমার মাথায় আসে না।